টানা সাত দিন কালোজিরা খেলে কি হয় জানেন কি চলুন জেনে নেই কালোজিরা খুব পরিচিত একটি নাম ছোট ছোট কালো দানাগুলোর মধ্যে সৃষ্টিকর্তা যে কি বিশাল ক্ষমতা নিহিত রেখেছে তা সত্যিই বিশ্বকর প্রাচীনকাল থেকে কালোজিরা মানব দেহের নানা রোগের প্রতিশোধ এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমরা কালোজিরা ব্যবহার করবে কেননা এতে একমাত্র মৃত ব্যতীত সর্বরোগের মুক্তি রয়েছে কালো মধ্যে কি আছে চলুন জেনে নেই কালো মধ্যে রয়েছে ফসফেট লৌহ ফসফরাস কার্বোহাইড্রেট ছাড়াও জীবাণুনাশক বিভিন্ন উপাদানসমূহ কালো জিরায় রয়েছে ক্যান্সার প্রতিরোধক ক্যারোটিন এবং শক্তিশালী হরমোন প্রসাব সংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান পাঁচক অ্যানজাইম ও অম্লনাশক উপাদান এবং অম্ল রোগের প্রতিষেধক মস্তিষ্ক চুল টাক ও দাঁত কান দাঁত টনসিল গলা ব্যথা পোড়া নারাঙ্গ বা বিষজ্ঞ হাড় বাঁকা ডায়াবেটিস রক্তের চার কোলেস্ট্রল কিডনি লিভার ওপ্লিহার ঠান্ডাজনিত বক্ষবৃদ্ধি হৃৎপিণ্ড রক্ত প্রবাহ অবসন্নতা দুর্বলতা নিষ্ক্রিয়তা অলসতা আহারে অরচি মস্তিষ্ক শক্তি তথা স্মরণশক্তি বাড়াতেও কালোজিরা উপযোগী কালোজিরার যথাযথ ব্যবহারের দৈনন্দিন জীবনে বাড়তি শক্তি অর্জিত হয় কালোজিরার তেল ব্যবহারে রাতভর আপনি প্রশান্তিপূর্ণ নিদ্রা যেতে পারেন কালোজিরা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মাথা ব্যথায় কপালে উভয় জীবকেও কানের পার্শ্ববর্তী স্থানে দৈনিক তিন চারবার কালোচিরার তেল মালিশ করুন তিন তিন খালি পেটে চা চামচের এক চামচ করে তেল পান করুন সচরাচর মাথা ব্যথায় মালিশের জন্য রসুনের তেল তিল তেল ও কালোচিরার তেলের সংমিশ্রণ মাথায় ব্যবহার করুন হোমিওপ্যাথিক ওষুধ ন্যাট্রামিওর ও ক্যালোকেরিয়া ফসের মধ্যে লক্ষণ মিলে একটা হোমিওপ্যাথিক ও অপরটা বায়োকেমিক হতে প্রয়োগ করুন লেবু দিয়ে সমস্ত মাথার খুলি ভালোভাবে ধুয়ে পনেরো মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ও ভালোভাবে মাথা মুছে ফেলুন তারপর মাথার চুল ভালোভাবে শুকানোর পর সম্পূর্ণ মাথার খুলিতে কালো জিরার তেল মালিশ করুন এক সপ্তাহে চুল পড়া বন্ধ হবে মাথার যন্ত্রণা কালো তেলের সাথে পুদিনার আঁক দেওয়া যায় এক্ষেত্রে পুদিনার টিংচার রসুনের তেল তিল তেল জলপাই তেল ও কালো জিরার তেল একসাথে মিশিয়েও নেওয়া যেতে পারে বকে ও পিঠে কালো তেল মালিশ করুন এক্ষেত্রে হাঁপানিতে উপকারী অন্যান্য মালিশের সাথে এটা মিশিয়েও নেওয়া যেতে পারে স্মরণ শক্তি ও তরিত অনুভূতি চা চামচের এক চামচ কালো তেল একশো গ্রাম পুদিনা সিদ্ধ দশ দিন পান করুন পাশাপাশি ক্যালকেরিয়া ফস বারো এক্স থার্টি এক্স দিনে তিন চারবার বড়ি করুন সামান্য ইষ্ণদোষ পানি সহ সেবন করুন কালোজিরার চূর্ণ ডালিমের খোসার চূর্ণ মিশ্রণ কালোজিরার তেল ডায়াবেটিক্স উপকারী রোগীর অবস্থা অনুযায়ী অন্যান্য হোমিওপ্যাথিক মাদার ও বেশ সহ ব্যবস্থা নেওয়া কিডনি পাথর ও ব্লাডার দূর করতে কালোজিরা অনেক বেশি উপকারী কালো জিরার সাথে পরিমাণ মধু মিশিয়ে যদি আপনারা সে তেল বানিয়ে বা মধু সহ সেবন করুন তাহলে আপনার কিডনির পাথর ও ব্লাডার বের দূর করতে সাহায্য করবে ম্যাদ ও হৃদরোগ দমনী সংকোচন চায়ের সাথে নিয়মিত কালোজিরা মিশিয়ে অথবা এর তেল মিশিয়ে পান করলে হৃদরোগ যেমন উপকার হবে তেমনি মেয়েদ ও বিগলিত হবে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের জন্য কালো অনেক উপকারী তো বন্ধুরা আজকে আমরা শেয়ার করলাম কালো জিরার অসাধারণ সব উপকারিতা সম্পর্কে এরকম নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন